দর্শক স্বাগত ব্র্যান্ডিং চ্যানেল দেহের একটি নতুন পর্বে। আজকের পর্বে আমরা জানতে চলেছি এখন থেকে প্রায় হাজার বছর আগের ইতিহাস। হাজার বছর আগের স্থাপনাটি ছিল আমার ঠিক পেছনে যে অংশটি এখন দেখা যাচ্ছে এই জায়গাটি, যদি এখন এখানে দেখা যাচ্ছে নতুন, কিন্তু এটা স্ট্রাকচারটা পরে করা। এই স্ট্রাকচারের আগে যে অংশগুলো ছিল সে অংশগুলো ভূগর্ভে চলে গেছে। ধারণা করা হয় স্থাপনাটা এখানে যেটা ছিল সেটা এখান থেকে প্রায় 2 থেকে 2500 বছর পূর্বের কথা বলছিলাম। যেটা সেটা হচ্ছে মঠবাড়ি সার্বজনীন কালী মন্দির, যেটা ঝিনাইদহের শৈলকুপা উপজেলাতে অবস্থিত, আর এখানেই ছিল সেই মঠবাড়ি সার্বজনীন কালী মন্দির। আর মঠবাড়ি সার্বজনীন কালী মন্দিরটি 2 থেকে 2500 বছরের পুরনো, এটা কিসের ভিত্তিতে বলছি সেটাও আমরা জানবো। এখানকার যিনি ঠাকুর মশাই আছেন, পুরোহিত মশাই, তার কাছ থেকে জানবো। তার আগে আমি ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে এই জায়গাটিতে একসময় 69 বা 67 সালে যখন ব্রিটিশ পিরিয়ড ছিল, ওই সময়টাতে পেট্রো বাংলা যে পেট্রোলিয়াম কোম্পানি আছে, সেই পেট্রোলিয়াম কোম্পানির পক্ষ থেকে যখন খনির একটা সন্ধান এই অঞ্চলে চলেছিল, তখন এখান থেকে বেশ কিছুটা দূরে, ওখান থেকে দাঁড়িয়ে এখান থেকে সার্কেল করে প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে ভেতরে কী আছে সেটা দেখার চেষ্টা করা হয়েছিল। এবং সেটা যখন দেখা হয়েছিল তখন দেখা যায় যে এখানে মাটির নিচের অংশে কিছু ভগ্নাংশ পুরাতন স্থাপনা আছে, এবং সেটা এই অঞ্চলের ওই সময়কার যারা মানুষ ছিলেন তারা দেখেছিলেন। তারা এখন তো কেউ বেঁচে নেই, যার কারণে তাদের মুখ থেকে আপনাদের শোনাতে পারবো না। এমনকি এই জায়গা থেকে 6 ফিট যদি খনন করা হয়, ভেতরে একটা জায়গা আছে এখানে, ওইখান থেকে যদি 6 ফিট নিচে যাওয়া হয় তাহলে ওই সোজা বরাবর একটা পুরনো দেওয়াল আছে, এবং এই স্থাপনার একটা ভগ্নাংশ, একটা খণ্ড অংশ, একটা ইট, যেটা ঢাকা ইউনিভার্সিটির আর্কিওলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং টিচাররা পরীক্ষা করে তারা মোটামুটি একটা ইনশিওর করেছিল যে এই ইটটা বা এই ধ্বংসাবশেষটি প্রায় 2 থেকে 2500 বছর পূর্বের। শুধুমাত্র ওই তথ্যের উপর ভিত্তি করে বলছি এখানকার ইতিহাসটি 2500 বছর পূর্বের। এবং এই যে জায়গাটা, এই জায়গাটার পাশে একটা পুকুর আছে, অনেক পুরাতন পুকুর, পুকুরের ঘাটটি খুব মানে সুন্দর করে বাঁধানো, একটা অনেক পুরাতন বট গাছ আছে, এই সব কিছু দেখাবো। আর এখানে এটা শুধু সে কালী মন্দির তা না, এই পেছনে কালী মন্দির আছে এবং এটার ঠিক ডান পাশে এখানে একটি শিব মন্দির আছে, যেখানে একটি শিবলিঙ্গ আছে। তো পুরো বিষয়টি একটু ঘুরে দেখার চেষ্টা করবো, এখানকার যিনি পুরোহিত আছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তো থাকবেন শেষ পর্যন্ত আমাদের সাথে। এই জায়গা, এই মঠ বাড়ি কে কবে স্থাপন করে তা আমাদের পূর্বপুরুষরাও কেউ বলে যেতে পারিনি। তা এই বর্তমান যে স্ট্রাকচারটা, এটা কিন্তু এই 2000 সালের পরের থেকে বর্তমান স্ট্রাকচার, তার আগেও ওই প্রতিদিন জঙ্গল, এই জায়গাটা জঙ্গল, জঙ্গলের ভিতরে মানুষজন এসে পূজাপালি করত, এইটুকুই হচ্ছে এর। আর এর তলে ভূগর্ভে যে ভগ্নাবশেষ কিছু স্থাপত্য শিল্প ছিল অতীতে, এর নমুনা পাওয়া যায় এখানে, হচ্ছে খুঁড়লেই এর নমুনা পাওয়া যায়। এখনো পর্যন্ত খুঁড়লে সেগুলো পাওয়া যায়? এখনো খুঁড়লে পাওয়া যায় ইট, ছোট ছোট ইট, এই সব নমুনা পাওয়া যায়। এই যে পুষ্করিণীর থেকে এবারও বহু ইট উঠেছিল। এই যে এখানে যে একটা স্ট্রাকচার ছিল, এটা যে ওই যে যখন আপনি ছোট ছিলেন একটা কথা ঘটনা বলছিলেন যে খনি যারা লোকজন আছে তারা, এই ঘটনা একটু বলেন। এটা হচ্ছে 1967 সালের দিকে, 1967 সালের দিকে পুরাতন মানে যে খনি দপ্তর থেকে আর কি খনি খোঁজার জন্য হেলিকপ্টার আসে
আমাদের এই মাঠের পাশেই, এই মন্দিরের পাশেই মাঠ, এই মাঠের নামে তারা ওখান থেকে হেলিকপ্টারে থেকে আমাদের পূর্বপুরুষদের দেখাইছিল যে এই জায়গাটা একটা স্থাপত্যশিল্প আছে, কিন্তু তখন কেউ বিশ্বাস করে না। তার কারণ তখন তারা বলে যে ওটা তো জঙ্গল, আপনারা দেখাচ্ছেন ওটা তো জঙ্গল এলাকা। তখন তারা ওই পূর্বপুরুষদেরকে সেই হেলিকপ্টারের ভিতরে উঠাইয়ে নিয়ে যায়, তারা তারা এই ভগ্নাবশেষ দেখায় স্ক্রিনে। হ্যাঁ, স্ক্রিনে দেখায়। তখন থেকেই ধারণা যে এখানে একটা স্থাপনা আছে, তো আছে এবং প্রত্যেকটা ঢিবি পূজা করে, তাহলে পূজা করে কালী মন্দির ছিল ছিল এবং সেটা অনেক বছর আগে, অনেক বছর আগে, কত বছর আগে কেউ বলতে পারে না। এবং সেটা ওই যে একজন টিচার যে ব্যাখ্যাটা দিয়েছিলেন এই ব্যাপারটা, যেটা অনেক পুরাতন, সেই ব্যাখ্যাটা যদি একটু জানাতে। এটা হচ্ছে আমাদের এখানে প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সচিব ছিলেন, তা ওনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু হচ্ছে আর্কিওলজিস্ট বিভাগের কিছু ছেলেবেলে তারা অধ্যয়নরত, তারা আসে, তারা এসে এখানকার এই স্থানীয় এই জায়গার ইতিহাস জানতে পারে। তা এই যে তলে কিছু আছে এইটা তারা বলে যে, আপনি বলছেন যে এটা এর তলে কিছু স্থাপত্যশিল্প আছে, এই শিল্পটা আপনি কী করে, আমাকে প্রশ্ন রাখে যে আপনি কী করে এটা বলছেন যে এর তলে কিছু আছে। তখন আমি তাদেরকে আমি একটা ইট দেখাই, তখন তারা ওই ইটটা পরীক্ষা করে এবং ওর ভিডিও করে তার স্যারকে দিয়ে ঢাকাতে পাঠায়, স্যারকে দিয়ে বলে, তখন বলে যে এটা অনেক বছর পূর্বের, এই ইটের উপরে একটা চক্র আকারে, কোনো শাল টাল কিছু লেখা ছিল না, একটা চক্র আকারে চক্র ইটের ছাপ ছিল, এবং তারাই বলে যে এটা অনেক বছর পুরাতন, অন্তত 2000-2500 পূর্বে এ বছরে হচ্ছে ইতিহাস। এবং এই ভূগর্ভে এই যত মাঠে, এই যে পুষ্করিণী দেখছেন না, জি, এই মাঠের ভিতরে ঘুরতে গেলে এই 6 ফিট নিচেই একটা লেয়ার আছে শুধু খাবড়া, তাতে মনে হয় যে এই জায়গা অত্র এলাকাটা পালদের বসবাস। ওই যে ভালো ভালো হাড়ি, মানে মৃৎশিল্পের অনেক কিছু পাওয়া যায়। মঠবাড়ি সার্বজনীন কালী মন্দিরের যে পুকুর, সেই পুকুরটা তখন দেখছিলাম, আপনাদেরও নিয়ে যাব, আসুন। পুকুরের ঘাটটা শান বাঁধানো ঘাট, পুকুরটা অনেক পুরাতন, ঘাটটা নতুন। এবং এই পুকুরেই পূজা পার্বণ বা অনেক কিছু হয়তো এখানে প্রসাদ দেওয়া হয়, বা যখন পূজা হয় সে পূজার যে প্রতিমা, সে প্রতিমা হয়তো এখানে বিসর্জন দেওয়া হয়। কেন বলছি সেটা হচ্ছে ওই যে পাশে একটা প্রতিমার একটা প্রতিকৃতি মতো যে বাঁশের স্ট্যান্ডের উপরে রাখা হয়, সেরকম একটি স্ট্যান্ড দেখতে পাচ্ছি। তো পুকুরের পানিটাও বেশ স্বচ্ছ, বেশ সুন্দর। তো আমরা এখন পুকুর থেকে বাইরে চলে যাচ্ছি, উপরের দিকে উঠছি। মোটামুটি এখানে যতটুকু অংশ ছিল ততটুকু অংশ আমরা দেখানোর চেষ্টা করেছি, বা এটার যে ঘটনার পেছনে যে এখানে একটা অনেক পুরাতন মন্দির ছিল সেই সম্পূর্ণ কিছু জানানোর এবং একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি, জানানোর চেষ্টা করেছি। তো এতক্ষণ দীপ্ত পাণ্ডের ক্যামেরা, আমি রাকিব হাসান ছিলাম আপনাদের সাথে। দেখা হবে আগামী পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই প্রিয়জনকে ভালো রাখবেন, জিনাতের বিষয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।